مانو به تاسو شمه ده ওয়া আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ ওয়া বারাকাতু আলামিন আলা আশরাফিল মুরসালিন নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বাংলা পিস টিভি থেকে دینی প্রোগ্রাম দিনের কিছু মাসাইল ইসলামী অর্থনীতি হালাল ও হারাম ইত্যাদি বিষয়ক আলোচনা ঋণের গুরুত্ব এবং ঋণ রেখে মারা গেলে তার যে ক্ষতি সেই সম্পর্কে আলোচনা করছিলাম এই পর্যায়ে আমরা বলছিলাম যে ঋণ রেখে মারা গেলে কাল কেয়ামতে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে ঋণ যে কোনোভাবেই পরিশোধ করতে হবে এবং ঋণ রেখে মারা গিয়ে পরিশোধ যদি না করে মারা যান তাহলে জান্নাতের পথেও আটকে থাকবেন এমন কি যদি আপনি শহীদ হয়ে মারা যান তবুও সব থেকে উচ্চ পর্যায়ের মরণ কিসের মরণ কার মরণ শহীদের মরণ আল্লাহ তালা কোরআন মাজিদের শহীদদের বহু মর্যাদা বর্ণনা করেছেন কিন্তু মোহাম্মদ রসুল্লাহ আসলামে একটা হাদিস শুনুন শহীদের মর্যাদা কি বলছেন ইন্নাল ই সাব ইন্দাল যে শহীদ হয়ে মারা যাবে সে সাতটা জিনিস পাবে আল্লাহর কাছে ইউ ফরুফি দুফা প্রথমেই সঙ্গে সঙ্গেই যখনই মারা গেল তাকে ক্ষমা করে দেওয়া হল আগে যা গোনাহ করেছে খালাস তার মাফ করে দেওয়া হল ইয়ারা আমা কায়ু মিনাল জান্না সে জান্নাতে তার নিজের থাকার জায়গা বা থাকার বিল্ডিং সে দেখতে পাবে ওয়াই হাল্লা হুল্লা তাল ইমান ইমানের হুল্লা ইমানের লিবাস তাকে পড়িয়ে দেওয়া হবে ওয়া আজা বিল কবর আর জান্নাতের আগে একটা জগৎ আসে না নাকি মানুষ মারা গেলেই সরাসরি জান্নাতে চলে যায় জান্নাতে যাওয়ার আগে কোথায় থাকতে হয় ক্যামত হওয়ার আগে মানুষ কোথায় থাকে মধ্য জগতে কবরে কবরের আজাদ থেকে তাকে মুক্তি দেওয়া হয় আল আমাজা ইল আকবর শৃঙ্গারে যখন ফুৎকার করা হবে সমস্ত মানুষ ঘাবড়ে যাবে সমস্ত মানুষ অজ্ঞান হয়ে পড়বে এ ব্যক্তি না কে শহীদ ব্যক্তি ঘাবড়াবে না অজ্ঞান হবে না নাহ খাইরুমিনের দুনিয়া ও মাফিহা তার মাথায় কেয়ামতের দিনে তাজ পরানো হবে মুকুট পরানো হবে সেই মুকুটের একটা মাত্র মনি একটা মাত্র মুক্তা যদি আপনি কিনতে চান তো দুনিয়ার সমস্ত সম্পদ ব্যয় করলেও কিনতে পারবেন না একটা মাত্র মুক্তা তারপরে মুকুটটা তো অনেক মুক্তা থাকবে তাই না আল্লাহ আল্লাহবর সেই মুকুট তাকে দান করা হবে ওয়ায়ুজ তাকে বউ দেওয়া হবে স্ত্রী দান করা হবে কটা বাহাত্তরটা বাহাত্তরটা হুর দান করা হবে তাকে আর যেসে স্ত্রী না হুর রে এত সুন্দরী আয়ত লচনা পটল চেরা চোখ এবং যা সুন্দরী যাকে বলে বুঝতেই পারছেন যে কোনো এমন সুন্দরী হবে যে সেসব সুন্দরীর কোনো কল্পনাই হয় না দুনিয়াতে দুনিয়াতে সে সুন্দরী নেই আখেরাতে সুন্দরী যে গোপনে রাখা আছে পর্দার আড়ালে রাখা আছে মুক্তা সদৃশ রাখা আছে মুক্তার মতো ঝলমল করবে সেই মহিলা যে খাবে তার খাবার গলার নামছে দেখা যাবে আর তার পায়ের রলার ভিতরে তার ভাড়ের মগজ দেখা যাবে যার মাথায় উড়না যে ওড়নাটা থাকবে যার মাথার ওড়নাটা থাকবে সেই ওড়না যদি আপনি কিনতে চান দুনিয়াতে দুনিয়ার সমস্ত সম্পদ যদি ব্যয় করেন সেই ওড়নার দান দিতে পারবেন না সেই সুন্দরী যে সুন্দরী যদি দুনিয়ার অন্ধকার আকাশে একবার তাকায় আকাশ উজ্জ্বল হয়ে যাবে এবং যদি একবার থুতু মেরে দেয় সারা দুনিয়া সুগন্ধিতে পড়ে যাবে এই হুর কটা পাবে বাহাত্তরটা পাবে আর এই শহীদ নিজের আত্মীয়ের জন লোকের জন্য সুপারিশ করার সুযোগ পাবে আল্লাহ কি এই সেই শহীদ যে আল্লাহর রাস্তায় জেহাদে শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায় জেহাদ জেহাদার সন্ত্রাস কিন্তু এক না সন্ত্রাসে শহীদ হওয়া না জেহাদে আল্লাহর রাস্তায় জেহাদে যে শহীদ হবে তার জন্য হচ্ছে এই মর্যাদা তা সত্ত্বেও শহীদ যদি ঋণ পরিশোধ করে মারা না যায় তাহলে তাকে ক্ষমা করা হবে না কেন যেহেতু তা বান্দার হক আল্লাহর হক আল্লাহ মেনে নেবেন ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না আবু কাতা তার রাজ্লাহমানহু বলছেন রাসুরল্লাহাম একদিন দাঁড়ালেন এবং জেহাদের কথা উল্লেখ করলেন জেহাদ ফি সাবিল্লাহ ইমান বিল্লাহ আফদালুল্লামাল বললেন সবথেকে উত্তম কাজ হলো আল্লাহর প্রতি ইমান এবং জিহাদ ফাকাম আরজুলুন ফাকালিয়া রাসূল আল্লাহ রায়তাইন কুতিল তুফি সাবিল আপনি কি মনে করেন যদি আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই তুকা আননি আইননি আয়া আমার কি সমূহ মাফ হয়ে যাবে যত পাপ আমি করেছি পাপী তাপি মানুষ আমি আমার সমস্ত পাপ মাফ হয়ে যাবে রসূল উল্লাহ সাল্লাহসাল্লাম বললেন নাম ইন কুতিল তাফি সাবিল ইল্লাহ ওয়ানতা মহতাসিবুন বেরুন মহতা মুখ বেলুন তুমি যদি আল্লার রাস্তায় শহীদ হও ধৈর্যের সাথে মারা যাও এবং স্বভাবের আশায় মারা যাও যে কোনো কাজ করবেন স্বভাবের আশা জরুরি স্বভাবের আশা না থাকলে কিন্তু হবে না স্বাব এরুন মহতা শিবুন মুখ বেলুন গায়ের তুমি অগ্রসর অবস্থায় পিছিয়ে অবস্থায় না তোমাকে এসে তুমি পিছিয়ে পালিয়ে যাচ্ছিলে কেউ মেরে দিলো তোমাকে তা না তুমি অগ্রসর অবস্থায় থাকবে সে অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে তোমার সমস্ত গোনা মাফ হয়ে যাবে তারপরে কিছুক্ষণ পরেই রাসুল্লাহ সাল্ল আসলাম বললেন কে কি বললে কি বললে তোমার প্রশ্নটা কি ছিল তখন আবার সে লোকটা প্রশ্নটা পুনরায় বলল বললো যে আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই তাহলে কি আমার সমস্ত গোনাহকে মাফ করে দেওয়া হবে সমস্ত না কি ক্ষমা করা হবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ ইন কোতিলতা তুমি যদি ধৈর্য ধরে অগ্রসর থাকা অবস্থায় নেকির আশা করে যদি তুমি শহীদ হয়ে যাও তোমার সমস্ত পাপ মাফ হয়ে যাবে ঋণ পরিশোধ না করার পাপ ছাড়া কেন না এক্ষুনি আমাকে আলাহ সালাম খবর দিলেন আগে যে খবরটা দিলেন আল্লাহ নবী তখন বললেন তখন যেটা তার জানা ছিল তিনি বললেন যে সমস্ত পাপ মাফ হয়ে যাবে কিন্তু যখনই দেখলেন যে না এর মধ্যে একটা ত্রুটি আছে সঙ্গে সঙ্গে জিবিল এসে খবর করলেন যে আল্লাহর রসুল আপনি বলুন ঋণের পাপ মাফ হবে না শহীদ হয়ে মারা গেলেও আল্লাহ তালা ঋণ রেখে যাওয়া ঋণ ছেড়ে যাওয়া ঋণ পরিশোধ না করে মারা যাওয়ার পাপ আল্লাহ তালা ক্ষমা করবেন না বুঝতেই পারছে ঋণ হচ্ছে বিশাল গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ আবদুল্লাহিনুমিন এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস শহীদের সমস্ত পাপ মাফ করা হবে কিন্তু ঋণ না এখান থেকে সমস্ত পাপ বলতে শিরিক বুঝেন না কারণ যে শহীদ হবে শিরিক করে শহীদ হবে না না তা না শির্ক ওলা জিনিস ইমান থাকতে হবে ইমান থাকার পরে যে সমস্ত কাবিরা গোনা আছে সমস্ত কাবিরা গোনা কি হবে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন কিন্তু ঋণ রেখে মারা গেলে পরে তার জন্য ক্ষমা করা হবে না বান্দার হক বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে তবে আল্লাহ ক্ষমা করবেন তাছাড়া মহান আল্লাহ মহা ক্ষমাশীল তাই না গাফুর গফ্ফার তিনি হচ্ছেন গাফুর গাফার আফু আল্লাহ আমাইন্যেকা আফুফ বোন তহিব আফু তুমি আফু ক্ষমাশীল ক্ষমা কে পছন্দ করো ক্ষমাশীলতাকে পছন্দ করো আল্লাহ গাফরউর রাহিম হওয়া সত্ত্বেও আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ না বান্দা ক্ষমা করেছে আর সেজন্যে শহীদ হয়েও জান্নাতের পথে আটকে থাকবে আর তওবার একটা শর্তলা আপনারা জানেন যে মাল ফিরিয়ে দিতে হবে যতক্ষণ না মাল ফিরিয়ে দেওয়া হয়েছে নাফসুল মো মেনে মো আল্লাহ কাতুন বেদায় নেহি হাত্তা ইয়োকদান তিরমিতি শরীফের হাদিস মোমেনের আত্মা লটকে থাকবে যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়েছে ঋণ রেখে মারা যাওয়া ব্যক্তির অপরাধ বোঝাতে মহানবিশন তার জানাজা পড়তেন না কার জানাজা পড়তেন না যে ঋণ রেখে মারা গেছে তা দেখছেন কিছু জানাজা আছে তার জানাজা পড়া ঠিক না কাদের জন্য ইমামদের জন্য নেতাদের জন্য বাকি পাবলিক পড়তে পারে যেমন এরকমই একটা জানাজা আত্মহত্যা আত্মহত্যা মহাপাপ তাই না যে যা নিয়ে আত্মহত্যা করবে তাই নিয়ে কাল কেয়ামতে জাহান নামে শাস্তি ভোগ করতে থাকবে গলায় দিয়ে মারা গেছে তো গলায় দড়িদ দিয়েই সে ভোগ করতে থাকবে বিষ খেয়ে মারা গেছে জাহান্নামে নামে বিষ খেয়েই আগুন লাগিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে মারা গেছে জাহান্নাম নাম তো আগুনই আরও আগুন ধরাবে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে বা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে জাহান্নামও নামেও সেরকম ব্যবস্থা রাখা হবে সে ঝাঁপ দিতে থাকবে নিজেকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করলে পরে কেয়ামতের দিনে সে ছুরিকাঘাত করতেই থাকবে এ হল আত্মহত্যার পাপ আত্মহত্যা মহাপাপ আত্মা যেহেতু আল্লাহর দান পরের আত্মাও নষ্ট করা যাবে না নিজের আত্মাও নষ্ট করা যাবে না মানসিক দুরাবস্থ বা জড়াগস্ত হওয়ার কারণে মানুষ এই পাপের দিকে অগ্রসর হয় বহু ধিক্কারে এই পথ বেছে নেয় এবং ভাবে কি এটাই হচ্ছে মুক্তির পথ বাঁচার পথ কিন্তু আসলে এটা এটা মুক্তির পথ না এটা বাঁচার পথ না এটা আরও মরণের পথ দুনিয়াতে যে কষ্ট করছিলে সে কষ্ট হালকা ছিল কিন্তু আত্মহত্যা করে মরার পর যে আরো কষ্ট আছে মানুষের মনে অনেক সময় এই জিনিসটা থাকে না বুঝতে পারে না ভাবলে মরে গেলে আমি বেঁচে যাব কিন্তু এই দুর্বল ইমানের কারণে সে আত্মহত্যা করে কিন্তু তার মনে যদি ইমান থাকতো যে এইভাবে যদি আমি মরে যাই তা আরো কষ্ট হবে আমার দুনিয়াতে যে কষ্ট এই কষ্ট সহ্য করা যায় কিন্তু আখেরাতের যে কষ্ট সে কষ্ট সহ্য করার নয় অসহ্যনীয় কষ্ট তাহলে সে আত্মহত্যা করতো না কিন্তু মানুষ আত্মহত্যা করে এই রকম যদি কেউ আত্মহত্যা করে মারা যায় মহাপাপের কারণে ইমাম জানাজা পড়বে না পাবলিক পড়বে তার কারণ যে আত্মহত্যা করে সে মহাপাপ করে কিন্তু কাফের তো হয় না কাফের হয়ে গেলে তার জানাজা পড়বে না কিন্তু আত্মহত্যা করে মারা গেলে ইমাম পড়বেন না বাকি লোকেরা পড়বে রসুল্লা সাল্লা জানাজা এলে জিজ্ঞেস করতেন যে এ কোনো ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করার মতো তার কোনো মাল আছে কি না সে কি ঋণ পরিশোধ করা হবে কি না যদি বলতেন আছে তাহলে যা পড়তেন আর যদি বলা হতো যে না ঋণ পরিশোধ করার মতো মাল তার নেই তাহলে তিনি বলতেন আলা আলা বেকুম তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ো আমি জানা যা পড়বো না আল্লাহ আকবার কত কষ্টের জিনিস দেখেন আল্লাহর নবী জানাজা পড়বেন না অপরাধ কি ঋণ করেছে ঋণ পরিশোধ করেনি সুতরাং ঋণ করে মারা যাওয়া বিশাল কঠিন ব্যাপার ঋণ রাখা মোটেই ভালো না সালাম হাবিন আকোয়া বলেন আমরা নবী আসসালামের নিকট বসেছিলাম ইতিমধ্যে একটি জানাজা উপস্থিত হলো লোকেরা তাকে তার জানাজা পড়তে বললেন আল্লাহ জানাজা পড়ে দিন তিনি জিজ্ঞাসা করলেন ওর কি ঋণ পরিশোধ বাকি আছে ঋণ করে মারা যাচ্ছে নাকি সকলে বললো না তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন ও কি কোনো সম্পদ ছেড়ে যাচ্ছে তখন সকলে বলল না অতঃপর তিনি তার জানাজা পড়লেন প্রিয় দর্শক সামান্য সাধারণ বিরতির পর দিন পরিষদ না করে মারা যাওয়ার যে শাস্তি সে সম্পর্কে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। হে মুমিং গন আল্লাহকে ভয় করো। হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে। তোমাদের জন্য মৃত জীবের মাংস ও শূকর অবৈধ করা হয়েছে। মিড়ি তামাক জর্দা সিগারেট গু এগুলো হারাম খাদ্য। এই মান্দারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহরহীন তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোন মাবুদ নেই আল্লাহ যে আইন নাজির করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তালা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাঁচ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব কাল রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলেন তলব পর্বে সে যেন আল্লার পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো প্রথম নামাজের আদেশ দাও সেদ্ধ অকৃতজ্ঞতা জন অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় প্রিয় দর্শক মন্ডলী আবার আপনাদের সামনে ফিরে এসে যে কথা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ঋণ রেখে মারা গেলে কাল কেয়া মতে অবস্থা কি হবে আর দুনিয়াতেই আপনার অবস্থা কী হবে আপনার জানাজা কেউ পড়বে না যদি ঋণ পরিশোধ করে না মারা যান আপনার জানাজা ইমাম সাহেব পড়বে না হয়তো বা সাধারণ পাবলিকে পড়বে কিন্তু জানাজা যদি ইমাম সাহেব না পড়েন তার মানেই এর গুরুত্ব কতটা বুঝতে পাচ্ছেন এবং এর কত বড় অপকারিতা যে আপনার জানাজা ইমাম সাহেব পড়বেন না যার পেছনে আপনি নামাজ পড়লেন জীবনভোর তার পেছনে নামাজ পড়ে এলেন আশা করলেন যে ইমাম সাহেব আমার জানাজাও পড়াবেন কিন্তু আপনার নামাজ পড়ালেন আর আপনার জানাজা পড়াবেন না কি জন্য শুধু দোষ এতটুকুই যে আপনি ঋণ পরিশোধ না করে মারা গেছেন খুবই সতর্কতার বিষয় খুবই সাবধানতার বিষয় মরার আগে যে কোনো প্রকারে ঋণ পরিশোধ করে দিন যে কোনো জিনিস বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করে দিন যদি না পারেন তাহলে কমসে কম তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসুন যে ভাই আমি আপনার ঋণটা পরিশোধ করতে পারলাম না আপনি আমাকে ক্ষমা করুন যাতে আমি জান্নাতের পথে আটকে না যাই আল্লাহর ঋণ ঋণ বড় কঠিন জিনিস এরপরই এই হাদিসেই এর জানাজার পরে আরেকটা জানাজা এসে উপস্থিত হলো সকলে তাকে সামনে রেখে রাসুল্লা সাল্লাহ আসলামকে বললেন এ রাসুলাল্লাহ এই লোকটা জানা যা আপনি পড়ে দিন তিনি তার সম্পর্কেও প্রশ্ন করলেন যে ওর কি কোনো ঋণ পরিশোধ বাকি আছে লোকটা ঋণ করেছে আর যদি ঋণ করেছে তাহলে ঋণ পরিশোধ বাকি আছে কি না বলা হলো হ্যাঁ ঋণ পরিশোধ করা হয়নি বাকি আছে তিনি বললেন তাহলে ও কি কোনো সম্পদ রেখে যাচ্ছে যে সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধ করা যাবে সকলে বলল তিন দিন সম্পদ মাত্র তিন দিনার আছে তা শুনে রাসুল্লাহ জানাজা পড়লেন তার মানে তিন দিনারের ভেতরেই তার ঋণ শোধ হয়ে যাবে এই বুঝে তিনি তার জানাজা পড়লেন অতঃপর তৃতীয় জানাজা উপস্থিত হল লোকেরা শেষে তাকে নামাজ পড়তে আবেদন জানালে তার সম্বন্ধেও তিনি একই প্রশ্ন করলেন এ লোক কি ঋণ রেখে মারা গেছে ও কি কোনো সম্পদ ছেড়ে যাচ্ছে সকলে বলল না ঋণ আছে সম্পদ নেই শোধ করার মতো কোনো টাকা পয়সা নেই বললেন ওর কি কোনো ঋণ পরিশোধ বাকি আছে বললেন হ্যাঁ তিন দিন তিন দিনার ঋণ পড়ে আছে শোধ করে যায়নি আর সম্পদও ছেড়ে যায়নি কথা শুনে বললেন আলা তোমরা তোমাদের সাথী সঙ্গীত জানাজা তোমরা পড়ো আমি পড়ব না তখন আবু কাতাদা রাজি আল্লাহম বললেন ইয়া রাসুল আল্লাহ অবস্থা তো গুরুত্বপূর্ণ আল্লাহ নবী জানাজা পড়বেন না আর আল্লাহ নবী যার জন্য দোয়া করবেন আল্লাহ তাই না আল্লাহ নবীর কাছে দোয়া কামনা করতেন না অনেকে সবাই আল্লাহ রসুল আমার জন্য দোয়া করুন আল্লাহর নবীর দোয়া কবুল হবে এখন এই লোকটা মারা যাবে আর জন্য জানাজার দোয়া হবে না আল্লাহ নবী দোয়া করবেন না আপনারা শুনেছেন রাসুল্লাহ সাল্লাম একবার এক জানাজা পড়ছিলেন যে তিনি দোয়া করতেন আল্লাহ ফিল্লাহ রাহাম হু ওয়া আফিহি ওয়া আফান হু ওয়া আকরিম নজুল্লাহ ওয়া সামুদ খালাহু ওয়া সেল হু বিল মাই ওয়া সাল জল কামায়ুন লম্বা দোয়া এত সুন্দর দোয়া সাহাবি বলছেন আল্লাহ রসুলের কাছে দোয়া শুনতে শুনতে আমি ভাবলাম হাইরে আমি আশা করলাম যদি ওই মুর্দা মুর্দা না হয়ে আমি মুর্দা হতাম তার মানে রসুল এত সুন্দর দোয়া ছিল ওই দোয়া আমার ভাগ্যে কবুল হয়ে যেত আমি জান্নাতে চলে যেতাম এত সুন্দর দোয়া আল্লাহ রসুলের দোয়া আল্লাহ রসুলের কাছে দোয়া চাওয়া এমনকি মুনাফেকরা মুনাফেকরা কোনো মুনাফেকি করলে তাদেরকে বলা হতো তালা ফের্লাহক রাসূলুল্লাহ এসো তোমরা এসো আল্লাহ রসুল ক্ষমা চাইলে পরে তোমরা ক্ষমা পেয়ে যাবে তারপরে আল্লাহ বসুম আল্লাহ আল্লাহ হম ইজ দলা মু আনফুস আহমজাউ কাফাসফ ফারুল্লাহ ওশা ফার আল্লাহ হুম রসুল্লাহ ওজাদুল্লাহ ওরা কোনো অন্যায় করলে অপরাধ করলে যদি তোমার কাছে আসে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং রাসূলও তাদের জন্য ক্ষমা চান তাহলে তারা আল্লাহ কে গাফুর রাহিম রূপে পায় কি হলো নিজেরা দোয়া করবে এবং আল্লাহ রসুলও দোয়া করবে এটা তার জীবদ্দশায় এখন না এখন যদি আপনি মদিনায় যান আল্লাহর অম্বির দরবারে এসেছি রাসুল আল্লাহ আমার জন্য ক্ষমা প্রার্থনা কোন বলা চলবে চলবে এখন না এটা তার জীবদ্দশায় সুতরাং সুতরাং রসুল রসুলামের কাছে এসে যদি ইস্তেফার করা হয় তারা নিজেরা করবে করবেস্তাফার্লাহ রাসুল দুটো কিন্তু তারা নিজেরা বলবে আস্তাক আফরুল্লাহ আস্তাক আফরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা করো রাসুল্লাহ বলবেন আল্লাহ ফির্লাহ তবেই ক্ষমা হবে তাই না দোয়া প্রার্থীর জন্য দোয়া প্রার্থনার জন্য দোয়ার কামনা থাকতো মানুষের মনে প্রাণে যে আমি রাসুল উল্লাহর দোয়া নেব আর এই ব্যক্তি যে ব্যক্তি ঋণ রেখে মারা যাবে ঋণ পরিশোধ না করে মারা যাবে সে রাসুলের দোয়া পাবে না শেষ জীবনে কত বড় ক্ষতি শুধু এই অন্যায়ের জন্য যে ঋণ রেখে সে শৈথিল্য করেছে ঋণ নিয়ে সে ঢেলামি করেছে আর ঋণ নিয়ে তার মনে মনে এতটুকু অনুভূতি ছিল না যে ঋণ পরিশোধ করতে হবে যার মনে চেষ্টা ছিল পারেনি সে আলাদা কথা কিন্তু এমন ব্যক্তি যে স্বেচ্ছায় ঋণ শোধ পরিশোধ করছে না ওই যে ইচ্ছি দেবো দে কী করবে নিয়ে কি করবে ব্যাঙ্কেই তো থাকবে এ তোমার প্রয়োজন নেই থাক আমার কাছেই থাক দিয়ে শেষকালে মারা গেল এবার কি হবে এতটুকু ভয় নেই যে আমি মারা গেলে পরে হবেটা কি আমার ছেলেরা তো ঋণ শোধ নাও করতে পারে তাই না ভয় নেই আর যদি কেয়ামতের ভয় থাকতো তাহলে কি এই কথা কেউ বলতো যে দা ঋণ শোধ করে দাও না হয়ামতে নব তখন বলছে ভাই বড় লম্বা সময় দিলি তার মানে কি কেয়ামতে বিশ্বাস আছে যে কেয়ামতে আমার নেকি নিয়ে ওর ঘরে দেওয়া হবে কিংবা তার গোনা আমাকে বহন করতে হবে এই বিশ্বাস থাকলে পরে এই কথা বলতো যে বড় লম্বা টাইম দিলি তার মানে কেয়ামত আসতে এখন অনেক দেরি লম্বা টাইম মোট কথা ঋণ রাখা ভালো নয় ঋণ খবরদার রাখবেন না ঋণ পরিশোধ করে ফেলুন যখনই আপনার সামর্থ্য হয়েছে ঋণের বোঝায় ঘাট থেকে নামিয়ে দেন ঋণ দাতা প্রয়োজন থাকুক আর না থাকুক দাতা আপনার কাছে চায় আর না চায় যদিও না চায় ঋণ থাক ঠিক আছে পরে দিও যদিও বলে তবুও না না আপনার পয়সা আপনি ফেরত নেন আপনার টাকা আপনি ফেরত নেন ভাই আমাকে মুক্ত করুন এ হচ্ছে বুদ্ধিমানের কাজ সব সময় প্রস্তুত থাকতে হবে মরণের প্রস্তুতি নিয়ে থাকতে হবে তাই না কবে মরবেন বলতে পারবেন নাকি দিল্লি বহুত দূর হ্যাঁ মরণের গাড়ি এখন আসতে দেরি আছে তাই না লেটও হতে পারে যেমন আমাদের ট্রেনগুলো লেট করে পাঁচ সাত ঘন্টা লেটও হতে পারে তাই না না মরণের গাড়ি প্রস্তুত আছে সেই প্রস্তুতি নিয়ে তুমি সব সময় মরণের জন্য তৈরি থাকো গাড়ি যে কোনো সময় এসে যেতে পারে আর গাড়ি এসে গেলে আর কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হবে না আল্লাহ যখন আজাল এসে যাবে মরণের ঘড়ি এসে যাবে মরণের এলার্ম বেজে যাবে তখন আর কাউকে কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হবে না ইলা সাদ্দাক তখন বলা হবে রব গো আর একটু সময় দাও আর একটু সময় দাও তোবা করে নি আর একটু সময় দাও সাদকা করে নি আর একটু সময় দাও ঋণ পরিশোধ করে নি আর একটু সময় দাও ভালো কাজ করে নি আর একটু সময় দাও নামাজ পড়ে নি কোনো সময় দেওয়া হবে লাইক আল্লাহ নাফসান নিজা একদম না মোটেই সময় দেওয়া হবে না এক সেকেন্ডও না সময় এসে গেছে চলো শতরাংশ সাবধান ঋণ থেকে পরিচ্ছন্ন হন মুক্ত হন ইসলামী অর্থনীতিতে ঋণ এই পরিবেশের পরিবেশে ঋণ কেউ কাউকে দেয় দিতে চায় না এই জন্যই এবং অনেক ক্ষতিগ্রস্ত হয় অনেকেই ক্ষতিগ্রস্ত আর এই জন্যেই সুদই কারবার বেড়ে চলেছে মানুষ সুদের উপর ঋণ নিতে বাধ্য হচ্ছে যেহেতু ঋণ দেয় না আর ঋণ দেয় না কেন আর ঋণ শোধ পায় না বলে খুবই খারাপ জিনিস আমাদের পরিবেশ থেকে এই জিনিসটা দূর করতে হবে তার জন্যেই আপনাদের সামনে এত গুরুত্ব সহকারে এবং কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে বললাম আল্লাহ তালা আমাদেরকে মানার তৌফিক দেন আল্লাহ মামিন বাকি কিছু সময় আছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি দীর্ঘদিন ধরে ঋণ করেছি সে সময় সমর্থ হয়নি আমার ঋণ মেটানোর কিংবা চার চরিত্র ছিল আমার এখন বর্তমানে ইমান আসার পরে আমি শত চেষ্টা করছি আমি ঋণগুলো মিটাবো কিন্তু আমি ভুলে গেছি অনেকে কে কে পাবে না পাবে যে আছে তাকে দিয়ে অনেকেই আসলো না তারাও ভুলে গেছে সেই কি আল্লাহ তালা আমাকে ক্ষমা করবে যখন ঋণ নিয়ে আপনি বহুদিন যাবৎ সেই ঋণ পরিশোধ করতে পারেননি অতঃপর ভুলে গেছেন যে ঋণ নিয়েছে সেও ভুলে গেছে জানি না সে ভুলেছে কি না সেটা আপনি বলতে পারেন না কিন্তু আপনি ভুলে গেছেন কিন্তু আপনার মনে আছে যে আমি একজনের কাছ থেকে ঋণ নিয়েছি আপনাকে ঋণ আদায় করতে হবে লোক যদি মনে না থাকে কার কাছ থেকে ঋণ নিয়েছি তার নামে সাদকা করতে হবে সেই টাকা যদি কত টাকা মনে না থাকে তো মোটামুটি আন্দাজ করে আপনি তত টাকা আল্লাহর রাস্তায় সাদকা করে দেবেন গরিবদেরকে আপনাকে ঋণ থেকে মুক্ত হতে হবে আর যারা ঋণ পরিশোধ করার নিয়ত রাখেন পারছেন না কারণ ঋণ রেখে অনেকে ফেঁসে যায় টাকা আসে না সংসার চলে কোনো রকম ঋণ শোধ করতে গেলে পেটে উপোস মরতে হবে সেই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে সাহায্য চান যেহেতু ঋণ পরিশোধ করার নিয়ত রাখলে পরে আল্লাহ তালা সাহায্য করেন আল্লাহর কাছে সাহায্য চান কি বলে সাহায্য চাইবেন আল্লাহাম্মাক ফিনী বেহালা আলী কান হারামিক ওয়া আগ্নিনী বেফাজলি কাম্মান সেয়াক আল্লাহাম্মাক ফিনী বেহালা আলী কান হারামিক ওয়া আগ্নিনী বেফাদলি কামমান সেয়াক আল্লাহ গো আমাকে হালাল ডুজি দিয়ে হারাম থেকে কি করো আমাকে কি করে রেখো না আমাকে স্বয়ং সম্পূর্ণ করো আর দুনিয়াতে সবসময় তোমার প্রতি মুখাপেক্ষি থাকতে চাই কিন্তু তুমি ছাড়া আর কোন সৃষ্টির প্রতি যেন আমি মোকাপেক্ষি না হই কত সুন্দর দোয়া আর এটাই হচ্ছে ঋণ পরিশোধের দোয়া যে আল্লাহ তুমি আমাকে ঋণ পরিশোধে সাহায্য করো আর ঋণ যারা করেন নি কিন্তু ঋণ করব করব করতে হবে এরকম ভাব আছে এরকম যদি সময় সুযোগ পরিস্থিতি ইত্যাদি সৃষ্টি হয়ে যায় তাহলে পরে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন ঋণ করতে না হয় চেষ্টা করেন ঋণ করব না তার জন্যে কী দোয়া করতে হবে আল্লাহ হমাইন্ আউজুবিকা মিনাল মামি ওয়া মিনাল মাগরাম কখন দোয়া করতে হবে নামাজের শেষ আংশে নামাজের সালাম ফেরার আগে দোয়াই মাসুরা বলবেন আল্লাহ হমাইন্ আউজুবিকা মিনাল ম্যামি ওয়া মিনাল মাগরাম ম্যাস্যাম মানে হচ্ছে গুনাহ আর মাগরম মানে হচ্ছে ঋণ আল্লাহ আমি গোনাহ থেকে পানাস চাইছি আল্লাহ আমি ঋণ থেকে পানাস চাইছি আল্লাহ আমাকে গোনাহ থেকে পাণাহ দাও আমাকে ঋণ থেকে পাণাহ দাও কারণ বুঝতেই পারছেন ঋণ থেকে পানাহ চাওয়া এই জন্যই যেহেতু রসুল জিজ্ঞেস করা হলো কেন কারণ ঋণগ্রস্ত হলে মানুষ মিথ্যা বলে ওয়াদা দেয় ওয়াদা খেলাফি করে দুটোই মুনাফিকের আলামত মিথ্যা বলা মুনাফেকের আলামত ওয়াদা খেলাফিও মুনাফেকের আলামত আল্লাহ তালা আমাদেরকে توفيق دائم جنام نالين اللهم امين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته <applause> السلام عليكم انا محمد بدرود جاندوي انظروا لنا في <applause> تي في بانجلا اتغير الله ابتغي حكما وهو الذي انزل اليكم الكتاب مبصلا والذين اتيناهم الكتاب يعلمون انه منزل من ربك بالحق فلا تكونن من الممترين القرآن مهان الله رفق تكي نبير قوتي نازل كي تباني এর বিরুদ্ধে তওহির প্রতিস্থায় মানবতার কল্যাণে কটো কার্যকরীভাবে কুরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কুরানের আলো কাল সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস বাংলায়